কাল ঘুমাতে ঘুমাতে 12:30 বেজে গেছিল আর আজকে এখন বাজে হলো 4:30। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন সবাই মিলে যাচ্ছি পুকুর ঘাটে জল আনতে। আজকে পুজো, তার জন্যই ভোরের আলো ফোটার আগে জলটা আনতে যাচ্ছি। ছোট মামি কুলো ধরেছে আর পুকুর ঘাটে এসেই দিদা বলছে যে অল্প কটা ফুল তোলার জন্য। পুকুর পাড়েই এই ফুল গাছটা রয়েছে, আমি আর এই বুনু দুজনে মিলে চলে এসেছি ফুল তোলার জন্য। আর আজকে পুজো রয়েছে, অনেক ফুলই তুলতে হবে, তবে ভোরের আলো ফুটবে তারপরেই ফুল তুলব। ফুল তুলছিলাম তখন দিদা গেছিল কচুরিপানা আনতে, তো তার মধ্যে আমরা ফুল তুলে আবারও ঘাটে চলে এসেছি। কচুরিপানা লাগে বলছে দিদা, তার জন্য এগুলো আনা হয়েছে। আর যা সব নিয়মকানুন করা গঙ্গা পুজো করার জন্য সেগুলো করে নিয়ে এখন কলস ভর্তি করে জল নিচ্ছে। আর এইবারটা যাবো আমরা বাড়িতে। একটু আগে সাদা ফুল তুলেছিলাম আর এখন জবা ফুল তুললাম। সাদা ফুল গাছটার পাশেই জবা ফুল গাছ ছিল, তো সেখান থেকে তুলে নিয়েছি। তো এখন যাব বাড়িতে, আলো ফুটলে তারপরে আবারও ফুল তুলতে বেরোবো। শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে তো উঠেছি অনেকটা ভোরে, তো জল ভরে যখন বাড়ি যাচ্ছি না তখন অল্প কটা ফুল তুলে বাড়ি রেখে এসেছি। আর এখন আমরা আমি আর অন্তু আর এইদিকে বুনু তাকা মিলি আমরা তিনজনে ফুল ঘোরাতে বেরিয়েছি। এতটা ফুল পেয়েছি, এখনও ফুল তুলছি, কারণ বাড়িতে পুজো রয়েছে, ওই জন্য অনেক ফুল লাগবে। তো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক জায়গায় ঘুরে তারপরে বাড়িতে চলে এসেছি। আর এই যে দাদু জল নিয়ে এসেছে রান্না খাওয়ার জন্য, সেই জলগুলো এনেছে। আর আমি এখন ব্রাশ করে নিলাম। আর এইদিকে ছোট মাসি দুটো মালা গেঁথেছে, এখন অন্য কাজ করছে মাসি। তো এই বোনটা স্নান করে এখন বসে পড়েছে মালা গাঁথার জন্য। এখনও কিছু মালা লাগবে, তো সেই মালাগুলোই গেঁথে নিচ্ছে। পুজোর কাজের জন্য সবাই মানে গোছাচ্ছে, কিন্তু তবুও যেন কাজ আর শেষ হচ্ছে না। আর এই দিকটাতে আমি এখন বেলপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মামাদের বাড়িতে এই বেল গাছটা রয়েছে, ঘরের পেছনের দিকে বড় একটা গাছ রয়েছে, সেখান থেকে দাদু ডাল কেটে দিয়েছে, তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। 108টা লাগবে যোগ্যতে। আর এই দিকটাতে এখন প্রসাদও বানিয়ে নিচ্ছে, মানে সকালবেলার থেকে না সবাই মানে কাজ শুরু করে দিয়েছে। তবুও এখন বেজে গেছে 7:30, এখনও মানে পুজোর কাজ শেষই হয়নি। আর এদিকে ছোট মাসি এখন ঘটে স্বস্তিক চিহ্ন কেটে নিচ্ছে, অনেকগুলো ঘট রয়েছে তো সেগুলো করছে। আরও পুজোর মানে কিছু জিনিস আছে গোছানো, তো সেগুলো হবে, তারপরে পুজোটা শুরু হবে। পুজোর জন্য যেসব জিনিসগুলো লাগবে তো সেগুলো সব কিছুই গোছানো হয়েছে। এর মধ্যে ঠাকুরমশাই চলে এসছে, তো ওনার হাতের কাছে দেওয়া হয়েছে, উনি ওনার মতো সব কিছুই গুছিয়ে নিচ্ছে। আর মামা বাড়িতে আজকে শীতলা পুজো, নতুন ঘর করা হয়েছে তার জন্যই আর কি এই পুজোটা করা হচ্ছে। আর শীতলা পুজোতে তো কুলো নিয়ে বেরোতে হয়, তার জন্য এই যে বেরোনো হয়েছে। আর এই মামা বাড়িতে জানো তো আসলে ভীষণ পরিমাণে মজা হয়, মানে সবাই এক জায়গাতে হয়। আমার বড় মামিরা হচ্ছে 5 ভাই বোন, 4 বোন 1 ভাই, এবার তাদের ছেলেমেয়েরা রয়েছে, তো সবাই মিলে এক জায়গায় হলে ভীষণ পরিমাণে আনন্দ হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তবে এখানটা অনেকদিন পরেই আসা হলো, মানে 3 বছর আসি না, তারপরে এই যে পুজোর সময়তে আসা হলো। আর এই যে কুলো নিয়ে বেরিয়েছে না, প্রথমে বলা হয়েছিল 3 থেকে 5 বাড়িতে বেরোবে, তার কারণ এখন 9টার বেশি বেজে গেছে, মানে সকাল সকাল বেরোবে বলছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তার জন্য একটু বেলা হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলে দিয়েছে যে অল্প কয়েক বাড়ি ঘুরে আসো, ওতেই হয়ে যাবে। কিন্তু দিদা বলছে কি যে সব বাড়িতে না গেলে হয়, যাদের বাড়ি যাওয়া হবে না তারা তো রাগ করবে। আর তাছাড়া অনেকেই বলে রেখেছে যে আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসবে, ওই জন্য এই সাইডের পাড়াটা ঘুরে নিয়েছে, এখন অন্য দিকটা ঘুরে নেবে, তো তারপরে যাবে বাড়িতে। তো সব বাড়ি ঘুরে নিয়েছে, তো তারপরে বাড়ি চলে এসেছি। আমি স্নান করে জামাকাপড় মেলে নি সেইভাবে রেখে দিয়ে চলে গেছিলাম, তো বাড়িতে এসে জামাকাপড়গুলো মেলে দিলাম ছাদে। আর এখন নিচে চলে এসেছি, এখনও ঠাকুরমশাইয়ের কোনো কিছুই গোছানো হয়নি,
তো সবটা করে নিয়ে তারপরে পূজোটা শুরু হয়ে যাবে। আমি ভেবেছিলাম অঞ্জলি দেবো, ওই জন্য বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছি। তো তারপর আবার মনে হলো যে না, অঞ্জলি দেবো না, ওই জন্য শাড়িটাও পরতে চাইছিলাম না। কিন্তু মামিরা বলছে যে এনেছো যখন তাহলে একটু পরে নাও, তো ওই জন্য তাড়াতাড়ি করে পরে নিয়েছি। আর আজকে আমি একা একা শাড়ি পরেছি। আর এই যে পুজোর সময় যে এই জিনিসটা করা হয় না, এটা আমি আগে কখনো দেখিনি, এই যে প্রথম দেখলাম। বাইরে ঢাক বাজছে আর ঘরের মধ্যে বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে, আর তার মধ্যে থেকে মারপিটও রয়েছে। এ ওর খেলনা নিচ্ছে তো কান্না করছে, এই চলছে। আর আমার বোনও, সে তো সারাদিন গান করে যাচ্ছে, শোনো তোমরা একটু। এখন যজ্ঞ করা হবে। আমার মামি বলেছিল কি যে খুব সকাল সকাল পুজোটা হয়ে যাবে, কিন্তু খুব সকালে সেরকম কোনো কাজই গোছানো হয়নি। আর তাছাড়া নটার পরে তো কুলো নিয়ে বেরোনো হয়েছে, ওই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বেজে গেছে সকাল 11টা। আর দুপুরে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সেগুলোও তো রয়েছে। তো তার জন্য যজ্ঞ শুরু করেছে, আর এদিকটাতে অনুমতি দিয়ে দিয়েছে যে আগুন জ্বালানো যাবে। আর যজ্ঞ করার আগের থেকেই রাঁধুনিরা এসে সব সবজিগুলো কেটে নিচ্ছে। আর এদিকটাতে ছোট মাসি আর দিদা দুজনে আর কি যে পুজোটা করা হয় উনোনের কাছে সেটাই করে নিয়েছে। তো মাসি একটু সময় থেকে চলে গেছে, এখন দিদা রয়েছে। আজকে পুজো, তো সকালবেলাতে তো রান্না করা যাবে না, ওই জন্য রাতের বেলাতে রান্না করে রাখা হয়েছে। আর এখন বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তো ওই জন্য খেতে দেওয়া হয়েছে। শুধু মামাদের বাড়িতে না, বাড়ির পাশে অনেকের বাড়িতে আর কি এই জিনিসটা মেনেছে যে শীতলা পুজো হলে তো আগুন জ্বালাতে হয় না, তো তারাও রাতের বেলাতে রান্না করে রেখেছে। আর সকালবেলা অনেকে এসেছিলো আর কি দেখতে কতটা কী কাজ হয়েছে, তখন তারাও বলছিল, তো সেটাই শুনেছে। আর এদিকে যজ্ঞটা এখনও চলছে, এখনও হয়নি। যজ্ঞ করা হয়ে গেলে শীতলা মাকে আরতি করা হবে, আর আরতি করার পরে হবে অঞ্জলি। বড়রা যারা ছিল তাদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও খেতে বসে পড়েছি। আর সবার অঞ্জলি হয়েছে, অঞ্জলি হবার পরে এখন সবাই খেতে বসেছে। তো যারা অঞ্জলি দিয়েছে তাদের জন্য আর ভাত ছিল না, অল্প কটা ছিল, লাস্টে যে খেয়েছে সে অল্প খেয়েছে। তো এখন যারা অঞ্জলি দিয়েছে তারা খাচ্ছে মুড়ি, মিষ্টি, সন্দেশ, এগুলোই খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পর একটু বসেছে, আর তারপরে এখন প্রসাদ দিতে শুরু করেছে। সবাইকেই প্রসাদ দিচ্ছে, আর আমি নিলাম শুধুমাত্র আখ আর খই। প্রসাদ খাওয়ার পরে একটু বসেছে, আর এখন অন্তু আর আমি দুজনে যাচ্ছি একটু পুকুর পাড়ের দিকে। মানে বাড়িতে লোকজনে পুরো ঠাসা, তার জন্য অন্তু বলছে কি চলো দিদি একটু পুকুর পাড়ের দিকে ঘুরে আসি, তো ওই জন্য এখন যাচ্ছি। এখন খেজুরের রসের সময়, এই গাছটাও কাটা হয়েছে। এখানে বেশ কয়টা গাছ আছে, সব কটা গাছই দেখলাম কাটা হয়েছে, তো রস পড়ছিল। অন্তু বলছে কি ও দিদি তাহলে রস খাওয়া যাক, তো একটা পাতা ছিঁড়ে নিয়ে তাই রস নিয়েছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তাই পেয়েছে, তা এখন আঙুলে চেটে চেটে খাচ্ছে। আমি আর অন্তু প্রথমে এসেছিলাম, তো তারপরে আমার ভাই, অন্তুর ভাই, তারপরে এই দুটো বোন, আরও মানে কয়েকজন আর কি এসেছিলো, তো তারা আবার কিছুক্ষণ থেকে চলে গেছে। আর আমরা পুকুর পাড়ে অনেকক্ষণই রয়েছি, তো তারপরে বাড়িতে চলে এসেছি। আর এখন জানো তো 1:30 বাজে, কিন্তু তার মধ্যে রান্নাবান্না হয়ে গেছে, চেয়ার টেবিল বসিয়ে দিয়েছে, এরপরে খাওয়া দাওয়া করবে সবাই। তো খাওয়ার সময় মানে প্রথম বৈঠকে তো ধূপধুনো নিয়ে আর কি সবটা ঘুরতে হয়, আর কি বলতে হয় সেটা আমি জানি না, কিন্তু ঘুরতে হয় এটা জানি। তো এখন সেটাই আর কি করছে। ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি। দুই মাসি রয়েছে, আমার মামি রয়েছে, আর
এই বাড়িতে এসেছে যে এই বাড়ির মামি রয়েছে, দিদা রয়েছে, সবাই এক পাশ দিয়ে ঢুকলো আর এক পাশ দিয়ে বেরিয়ে পড়েছে। দ্বিতীয় বইটাকে ভেবেছিলাম খেতে বসবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাদেরকে বলে রেখেছিলাম তারা না অন্যদেরকে জায়গাটা দিয়ে দিচ্ছিল। দুবার এরকম হয়েছে, তিনবারের বার গিয়ে তাই বসতে পেরেছি। আর আজকের মেনু ছিল ডাল, আলুর চিপস, সয়াবিন আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, তারপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আজকে যেহেতু পুজো তাই সব কিছুই নিরামিষই হয়েছে। তো খাওয়া দাওয়া করে বসে আছি, খাওয়া দাওয়ার পর না একটু কেমন ক্লান্ত লাগছে, কিন্তু বাড়িতে এত লোকজন রয়েছে এখন তো আর ঘুমানো যাবে না, তাই বসে রয়েছি। সন্ধেবেলাতে অন্তু সন্ধে দিচ্ছে, ও বললো যে ও উলু দিতে পারে না, ওই জন্য আমি উলু দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকেলবেলাতে খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে ঘোরাঘুরি করেছি, এর মধ্যে সন্ধে হয়ে গেছে। তো অন্তু সন্ধে দিল, আর এই মামাদের ঠাকুরঘরটা না দোতলাতে। তো দিনের বেলা থেকে যে কতবার এই ওপরে ওঠা হয়েছে আর নামা হয়েছে, যার কারণে পা পুরো ব্যথা হয়ে গেছে। তাই অন্তুকে বললাম যে সন্ধে দিয়েছিস ভালো কথা, এখন এখানে একটু বসবো তারপরে যাবো। তো এখন বসে আছি, একটু পরেই আর কি নিচে যাব। আজকে সারাদিন সবাই খুব বেশি হাঁটাচলা করেছে, যার কারণে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। তবুও তার মধ্যে থেকে আমরা কয়েকজন মিলে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে বলতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। মামা বাড়ির এখানটা একটা জায়গাতে পুজো হয়। আমরা কালকে আসছিলাম সন্ধেবেলার দিকে, তো সেই সময় লাইটিং দেখে ভীষণ মনে হয়েছিল এখানটায় আসার কথা। আর আমার বড় মামিও বলছিল যে এখানে তো অনেক বছর আসা হয়নি, আর যেহেতু এই পুজোর সময় এখানটায় রয়েছে তাহলে একদিন যাওয়াই যাক। তো সেই জন্য এখানটাতে আসা হয়েছে। আর এখানে আমি, অন্তু, আমার বড় মামি, ভাই, বুনু, আর এসেছে অন্তুর মা মানে মেজমাসি, এই কজন মিলে এখানটাতে আসা হয়েছে। মামি বলছিল কি যে এখানে আগে মেলা হতো, কিন্তু এখানে এসে দেখছি যে একটা শুধু আইসক্রিমের দোকান রয়েছে আর কোনো কিছুই নেই। আর আজকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা খাইনি। আর আগে প্যান্ডেলও করা হতো এই জায়গাটাতে, কিন্তু এখন মন্দির করা হয়েছে, তো ওই জন্য আর এখানে প্যান্ডেল করা হয় না। পুজোর ওখানে কোনো দোকান ছিল না, ওই জন্য আর আমরা খুব বেশি সময় দাঁড়াইনি, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন খেতে বসেছি। নিয়েছি দুপুরবেলা সেই তরকারি, ডাল নিয়েছি, আর নিয়েছি আলু পটল সয়াবিনের তরকারিটা, আর শুক্তোটা ফুরিয়ে গেছে। ও, তোমাদেরকে দুপুরবেলাতে বলা হয়নি, দুপুরবেলাতে শুক্তোর তরকারিও করা হয়েছিল, কিন্তু শুক্তোটা এতটা ভালো হয়েছিল ওটাই আর কি কম পড়ে গেছে। আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এই কয়জন খাচ্ছি, এই কয়জনে খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। আজকে সবাই ভীষণ পরিমাণে ক্লান্ত রয়েছে, এতটা পরিমাণে হাঁটাচলা হয়েছে, তো ওই জন্য। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সবাইকে টাটা।